এখন হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে আবার দিতে হয়, দেখা যায় যে মানে অনেক সময় আমরা মাংসে হচ্ছে ইনজেকশন দিতে বলি, যেটা হচ্ছে আপনারা অনেকেই দিতে চান না অথবা দিতে পারেন না। সেক্ষেত্রে যেটা করতে পারেন, এই দেখেন ওদের হাড় যেটা, ঠিক আছে, হাড়টা হচ্ছে এইদিকে গেছে, এইখানে আছে, ঠিক আছে, হাড়টা হচ্ছে এইখানে। তো আপনি হচ্ছে আপনি যদি একটা মিনিট বাবাই একটা মিনিট এইখানে হচ্ছে ধরেন একটা হাড়ের জয়েন্ট আছে, এই এই তো আপনার হাড়টা গেছে, ঠিক আছে, হাড়ের ঠিক পিছনে মানে এখানে তো আরেকটা হাড়, তো এটা না দেখে আপনি এইখান এই জায়গাটা দেখেন, এই জায়গাটা হচ্ছে একদম মাংস, মানে হাড় পায়ের হাড় হাড়ের যে এই যে পিছনের অংশটা এটা হচ্ছে পুরোটাই মাংস, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে হচ্ছে ওদের হাড়টা, হাড়ের ঠিক পিছনে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পুরোটাই হচ্ছে মাসল। এখানে হচ্ছে এই যে আমি যে জায়গাতে টিপ দিচ্ছি এটা হচ্ছে পুরোটাই হচ্ছে মাংস, ঠিক আছে। তো মাংসের ক্ষেত্রে আপনি 3 ml-এর একটা সিরিঞ্জ নেবেন, আপনি এইভাবে ঢুকানোর দরকার নাই, কারণ এটা হচ্ছে আপনি যদি দেখা যায় যে পরে অন্যদিকে বের হয়ে যায়, আপনি একটু অ্যাঙ্গেল করে এইখানে ঢুকাবেন, ঠিক আছে, এইখান দিয়ে জাস্ট অল্প করে ঢুকাই দিবেন, বাট যাতে মানে একটু পিছনের দিকে দিবেন, যাতে হচ্ছে হাড়ে না লাগে, আর হচ্ছে মানে যে হাত দিয়ে দিবেন অন্য অন্য একটা হাত হচ্ছে ওর পায়ের নিচে থাকবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে মাংসের নিচে কতটুকু গেছে সিরিঞ্জটা, ঠিক আছে। এইভাবে দিলে আপনারা হচ্ছে ইজিলি, এইভাবে যদি আপনি পুশ করেন মানে আপনি হচ্ছে ইজিলি হচ্ছে ওদেরকে মানে ইনজেকশনটা দিতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমত হচ্ছে কিভাবে হচ্ছে চামড়ার নিচে স্যালাইন দিতে হবে, ঠিক আছে, অনেককে দেখা যায় যে চামড়ার নিচে স্যালাইন দিতে বললে স্যালাইন দিতে পারেন না, সেক্ষেত্রে যেটা করতে হবে বিড়ালকে এইভাবে বসাবেন, বসায় হচ্ছে জাস্ট এই যে গাড়ের উপরের যে চামড়াটা আছে এইটা এইরকম উপরের দিকে টেনে তুলবেন, ঠিক আছে, এই ধরেন একটা সিরিঞ্জ, ঠিক আছে, সিরিঞ্জটা এইভাবে ঢুকানো যাবে না বা এইভাবে দেওয়া যাবে না, আপনি হচ্ছে এইরকম সমান করে ঢুকাবেন, ঠিক আছে, জাস্ট এই দিক দিয়ে এভাবে ঢুকাবেন, এটা হচ্ছে সমান হয়ে এইভাবে ঢুকবে, ঠিক আছে, তাহলে হচ্ছে এইটা হচ্ছে কোনোভাবে মাংসেও যাবে না অথবা হচ্ছে চামড়া দিয়ে বের হয়ে আসবে না, ঠিক আছে। এইভাবে দিলে হচ্ছে আপনি 20 ml-এর মতো স্যালাইন ইজিলি একটা বড় বিড়ালকে দিতে পারবেন, একজন ধরে রাখলেন ধরে দিয়ে দিবেন, ঠিক আছে। এইটা হচ্ছে চামড়ার নিচে স্যালাইন দেওয়ার হচ্ছে উপায়, একটা বিড়ালকে যেভাবে চামড়ার নিচে স্যালাইন দেবেন। আবার দেখাই, এভাবে হচ্ছে আপনি প্রথমে হচ্ছে মাসলটাকে হচ্ছে এভাবে 3 আঙ্গুল দিয়ে এভাবে ধরে তুলবেন, তারপর হচ্ছে এই দিকে যে একটা ত্রিভুজের মতো হবে ওই দিক দিয়ে আপনি সিরিঞ্জটা এই সোজা করে ঢুকাবেন, ঠিক আছে, এইভাবে জাস্ট এভাবে ঢুকাই দিবেন, ঠিক আছে, ঢুকাই দিয়ে হচ্ছে আপনি স্যালাইনটা দিয়ে দিবেন। ওকে,